ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। একবার কলকাতায় আসুন, অনেক কথা হবে, শেখ হাসিনাকে বললেন মমতা। সেলফির জন্য পেছনে ঘোরাঘুরি ছেলে পেলে রাগ করে বললেন দুলু। বিএনপি নেতা চাঁদের মুক্তির দাবিতে আলটিমেটাম। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। পুলিশের 85 কর্মকাণ্ডের নিন্দায় দাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগ। বিএনপি নেতা আমানকে কারাগারে পাঠানোর আদেশ। অন্যায়ের যথাযথ শাস্তি পাবেন এডিসি হারুন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাত। ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিলেও কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিম্নগামী। মরক্কোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে 820 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জি-20 শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা ও মমতা ব্যানার্জির সৌজন্য বিনিময় হয়েছে। দেশটির রাষ্ট্রপতির নৈশ বুঝে তাদের এই সাক্ষাৎ হয়। সূত্রের খবরে জানা যায়, নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নৈশ বুঝে যোগ দিতে দেখা যায়। এই নৈশ বুঝের আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত মণ্ডপমের নৈশ বুঝে পৌঁছাতে মমতাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর হাত দেখিয়ে এগিয়ে দেন নৈশভোজের টেবিলের দিকে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে অপরকে দেখে এক গাল হাসিতে সৌজন্য বিনিময় হয়, আর তখনই শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে মমতা বলেন সময় পেলে একবার কলকাতায় আসুন, অনেক কথা হবে। পাল্টা মমতাকেও শেখ হাসিনা বলেন আপনিও একবার ঢাকায় আসুন, খুব ভালো লাগবে। সেলফির জন্য পেছনে ঘোরাঘুরি ছেলে পেলেরা করে বললেন দুলু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি নিয়ে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন সেলফির জন্য পেছন থেকে ঘোরাঘুরি ছেলে পেলে যুবক যুবতীরা করে। রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে নিরপেক্ষ নির্বাচন এক দফা দাবি শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। দুলু বলেন একটা সেলফির জন্য পেছনে পেছনে ঘোরা মানে ছেলেপেলেরা যুবক যুবতীরা যা করে, একটা দেশের প্রধানমন্ত্রীর ছবি নেওয়া ও প্রকাশ করা কতটা গুরুত্ব দিচ্ছে, এটা নিয়ে তার সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি নাকি কষ্ট পাচ্ছে, এগুলো নিয়ে কেউ কেউ তার সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই দেশের জন্য লাখ লাখ ধামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। সেই দেশের একজন রাষ্ট্রপ্রধান একটি সেলফি তুলে বলছে সব ঠিক আছে, বিএনপি পশ্চাত্ত অবলম্বন করেছে। এই ধরনের কথাবার্তা মানে সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। বিএনপি নেতা চাঁদের মুক্তির দাবিতে আলটিমেটাম। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইতে চাঁদ ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। এজন্য 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে এই দুই নেতার মুক্তি না দিলে পরদিন কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়ে রাজশাহী বিভাগে গণ আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা আবু সাইদ চাঁদ ও শফিকুল হক মিলন সহ বিএনপির সব নেতাকর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন রাজশাহী মহানগর ও জেলা বিএনপি। দুপুরে রাজশাহী মহানগরের মালুপাড়ায় থাকা দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু দুই নেতার মুক্তির দাবিতে 7 দিনের এই আলটিমেটাম দেন। এ সময় তিনি বলেন দলীয় চেয়ারপারসন বেগম জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। জনগণের বাঁধ ভাঙা জোয়ারে স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আল্লামা সাইদির উত্তরসূরিরা দেশে ন্যায় ইনসাফের ভিত্তিতে কুরআনের রাস কায়েম করে ছাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। তিনি আজ সকালে রাজধানীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী
উত্তরের উদ্যোগে আল্লামা দেলুয়ার হোসেন সাইদির জানাজায় বাদাদান, দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় হামলা, সারাদেশে কয়েক শত নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের, সরকারের জুলুম নির্যাতন ও অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে ও আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমান ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন সহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মী ও আলেম ওলামার মুক্তি এবং কেয়ারটেকার সরকারি অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসকল কথা বলেন। পুলিশের পৈশাচিক কর্মকাণ্ডের নিন্দায় ডাবির বঙ্গবন্ধু হল ছাত্র, কেন্দ্রীয় দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম পেটানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ। তারা বলেছে, গতকাল রাতে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ও শরীফ আহমেদকে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানবিক ও নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। আমরা পুলিশের এই পৈশাচিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকালের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিএনপি নেতা আমানকে কারাগারে পাঠানোর আদেশ। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বেলা সোয়া একটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত এক এর বিচারক আবুল কাশেম এ আদেশ দেন। প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন আমানুল্লাহর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম। এর আগে দুর্নীতির মামলায় দণ্ডিত আমানুল্লাহ দুপুর 12:20 দিকে আত্মসমর্পণ করার জন্য আদালতে চত্বরে আসেন। পরে তিনি ঢাকার বিশেষ জজ আদালত এক এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, আদালত আমানুল্লাহর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। অন্যায়ের যথাযথ শাস্তি পাবেন এডিসি হারুন, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে ধরে নিয়ে বেদর্ক মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ যে অন্যায় করেছেন তার যথাযথ শাস্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সকল কথা বলেন। আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব ও ঢাকা পশ্চিম এবং পাসপোর্ট বাতায়নের উদ্বোধনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রলীগের দুই নেতাকে বেদর্ক মারধরের ঘটনায় ডিএমপি রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি পুলিশের হন বা যেই হোক না কেন, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। কেন করেছেন, কি করেছেন আমরা জিজ্ঞেস করব, তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতেই হবে। ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিলে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিম্নগামী। ভারতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে কংগ্রেস ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিলেও শতাব্দী প্রাচীন দলটির রাজনৈতিক অবস্থান নিম্নগামী। এমন পরিস্থিতিতে রাহুল সোনিয়ার আগামী লোকসভা নির্বাচনে মোদি শাহিদের সঙ্গে টক্কর দেবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, দিন দিন পতনের নতুন মাত্রা তৈরি করছে কংগ্রেস। মল্লিকার্জুন খড়গের সভাপতির আগে থেকেই কংগ্রেসের এই পতন ব্যাপকভাবে শুরু হয়েছিল। গান্ধী পরিবার যখন বুঝতে পারল যে দলকে আর বাঁচানো যাবে না, তখনই এই দায় থেকে বাঁচতে সভাপতির পদে বসালেন খড়গেকে। পরিসংখ্যান বলছে, বর্তমানে ভারতের চার রাজ্যের কংগ্রেসের একটিও বিধায়ক নেই। এই চারটি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, দিল্লি, নাগাল্যান্ড ও সিকিম। এই চারটি রাজ্যে যেখানে 387 জন বিধায়ক নির্বাচিত, সেখানে কংগ্রেস দলের বিধায়ক নেই একজনও। মরক্কোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে 820 জন। মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 820 জনে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে 672 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 6.8। এছাড়া আহত হয়েছেন আরও 329 জন। স্থানীয় সময় 9 সেপ্টেম্বর রাতে এই ভূমিকম্পটি আঘাত হানে। এদিকে মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার প্রধান লাহোসেন মান্নি জানিয়েছেন, শক্তিশালী ওই ভূমিকম্পের পর আরও বেশ কয়েকবার মৃদুকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল 5 মাত্রা। তবে তিনি নিশ্চিত করেছেন যে এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো সংখ্যা নেই।